কর্মসাথি প্রকল্পে আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন আপনাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং কোন জায়গায় আপনার ফর্ম যদি ভুল হয় সেটাকে কিভাবে এডিট করে রিসাবমিট করবেন এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওর সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের এর আগের একটা ভিডিওতে কর্মসাথী প্রকল্পের অনলাইন আবেদন সম্বন্ধে বিস্তারিত তথ্য এখানে আলোচনা করেছি আপনি চাইলে অনলাইনে কিভাবে কর্মসাথী প্রকল্পের আবেদন করতে হয় এই ভিডিও দেখে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন এই ভিডিওর লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও কর্মসাথী প্রকল্পের আরও দুটো ভিডিও এর আগে আপলোড করা রয়েছে সেখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে তো আজকে আমরা দেখব কর্মসাথী প্রকল্পে যারা অনলাইনে আবেদন করেছেন কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন তার জন্য আপনি কর্মসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন করবেন লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে কর্মসাথী .wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর উপরে দেখুন লগ ইনের অপশান পাবেন তো লগ ইনে ক্লিক করলে এখানে আপনার ইউজার নেম অথবা আপনার যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডি এখানে দিতে পারেন তারপর আপনি পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন যেটা আপনি অ্যাপ্লিকেশন করার সময় মোবাইলে পেয়েছেন তারপরে আপনার সামনে যে ক্যাপচার শো হচ্ছে ক্যাপচার এখানে ফিল করার পর লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন পেজ ওপেন হবে তো লগ ইন পেজ ওপেন হওয়ার পর এখানে আপনি উপরে দেখুন ড্যাশবোর্ডের অপশান পাবেন এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং রিমার্কের ঘরে আপনি দেখবেন আপনার কোনো জায়গায় যদি ভুল থাকে ওনারা সমস্ত বিষয়টা এখানে উল্লেখ করবেন এবং এখানে এডিটেরও অপশান পাবেন এই যে এডিটের অপশান রয়েছে এখান থেকে আপনি এডিট করতে পারবেন এখানে ক্লিক করলে তো আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং আপনি যে জায়গায় ভুল করেছেন যেটা আপনি রিমার্কের জায়গা থেকে বুঝতে পেরেছেন স্ট্যাটাসের জায়গা থেকে সেই জায়গা আপনি কারেকশন করে নিতে পারবেন এবং কারেকশন করে নেওয়ার পর আপনি নিচের দিকে অপশান পাবেন প্রসিড টু স্টেপ টু এখানে আপনি ক্লিক করে আগিয়ে যাবেন এবং প্রসিড টু স্টেপ টুতে ক্লিক করার পর আপনি আবার সেই স্ট্যাটাস এবং রিমার্কের ঘরে লক্ষ্য করবেন এখানে দেখবেন আরেকটা অপশন আপনার সামনে যোগ হয়ে গেছে এখানে যে রিসাবমিট যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনি যে অ্যাপ্লিকেশনটা কারেকশন করলেন সেই কারেকশন করা অ্যাপ্লিকেশনটা আপনার সামনে ওপেন হবে এবং কারেকশন করার যে ফর্মটা আপনার সামনে ওপেন হবে সম্পূর্ণ দেখে মিলিয়ে নেবেন এখানে আপনি সমস্ত অ্যাটাচমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাবেন এরপরে আপনি অ্যাপ্লাই নামে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন রিসাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন রিসাবমিট হয়ে গেলে এখানে দেখবেন সাকসেসফুল রিসাবমিটেড মেসেজ আপনার সামনে শো হবে দেখতে পাবেন এখান থেকে প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং অ্যাটাচমেন্ট যেগুলো আপনি যোগ করেছেন যেগুলো আপনি আপলোড করেছেন সেগুলো এখান থেকে দেখতে পাবেন এবং এখানে রিমার্কের ঘরে আবার আপনি ডিটেলসে চেক করলে আপনার সমস্ত রিমার্কগুলো এখানে শো হবে দেখতে পাবেন আর আপনি যদি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে চান এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যারা অনলাইনে আবেদন করেছেন কর্মসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন এছাড়াও আপনার মোবাইলে প্রতিনিয়ত মেসেজের মাধ্যমে জানানো হবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে সেখান থেকেও আপনি বুঝতে পারবেন এবং আপনারা যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরকেও মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন